আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই আল্লাহ রশেষ রহমতে খুবই ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রশেষ রহমাতে খুবই ভালো আছি এবং শুরু সুস্থ আছি প্রত্যেক দিনের মতো আরও একটা নতুন ডেলি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে তো সর্বপ্রথমে আমি হচ্ছে আমার বিছানাটাকে খুব ভালোভাবে জেরে নিলাম আর এরপর হচ্ছে যে বেডশিটটা ছিল আগে ওইটাকে খুব ভালোভাবে বিছানাতে বিছিয়ে দিলাম এরপর হচ্ছে তোমাদেরকে ফাইনাল লুকটা বিছানো দেখিয়ে দিলাম এরপর হচ্ছে আমি আমার অনেকগুলো কাপড় জমে গিয়েছিল তো সেগুলোকে এখন হচ্ছে আমি খুব ভালোভাবে ভাজ করে নেবো এ তো ভাজ করে নিয়ে এখন হচ্ছে এগুলোকে আমি আলমারিতে এই তো দেখো আমি কিন্তু এগুলোকে আলমারিতে উঠিয়ে রাখছি আর তোমাদের সাথে সেটা শেয়ার করছি আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটার সঙ্গে থেকে যেতে ভুলবে না এরপর এরপর আমি আমার রুমটাকে খুব ভালোভাবে মুছে নেবো আর তোমাদের সাথে সেটা শেয়ার করব এই তো দেখো আমি কিন্তু রুমটাকে খুব ভালোভাবে মুছে নিয়েছিলাম আর তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছিলাম আজকে একদম পুরো রুমটাকে খুব ভালোভাবে ক্লিন করে নেব আর তোমাদেরকে দেখিয়ে দেবো আর আজকের ভিডিওটা তোমরা অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবে আর আমার ভিডিওতে একটি লাইক অবশ্যই করবে তো তোমরা আমার কাছ থেকে কি ধরনের ভিডিও পেতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে তোমাদের মতামত জানিয়ে যাবে এরপর হচ্ছে আমি রান্না করার জন্য প্রথমে সবজিগুলোকে কাটিয়ে রেখেছি এরপর মাছটাকে খুব ভালোভাবে ভেজে নিলাম এখন হচ্ছে আমি চলে আরও একটা পাতিল বসিয়ে দিয়ে তার ভিতরে তেল আগে থেকে দিয়ে এখন হচ্ছে আমি পেঁয়াজ মরিচটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছে তো দেখো আমি কিন্তু পেঁয়াজ মরিচটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এখন হচ্ছে এর ভিতরে আমি সব মশলাগুলো দিয়ে নেব। এ তো প্রথমেই হচ্ছে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে আমি সব কিছু একে একে দিয়ে এটাকে মশলাগুলোকে খুব ভালোভাবে কিছু সময় ভেজে নেব তারপরে হচ্ছে এর ভিতরে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়ে নিয়েছি আর এই তো এখন হচ্ছে আমি মশলাগুলোকে এখন কষিয়ে নেব কিছু সময় এগুলোকে কষিয়ে নিয়ে এরপর হচ্ছে আমি সবজিগুলোকে অ্যাড করে দিচ্ছি তরকারিতে তো আজকে আমি বিভিন্ন কয়েক পদের মানে সবজি দিয়ে তরকারি রান্না করব আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে আমি আমার সবজিটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যার জন্য আমি মানে ফিরে আসলাম অফ ক্যামেরা থেকে ফিরে এসে আবারও এটাকে তরকারিটাকে নাড়াচাড়া করে দিয়ে নিলাম এরপর হচ্ছে আবারও আমি তরকারিটাকে একটু নাড়াচাড়া করে নেব তারপরে হচ্ছে ঢাকা দিয়ে রেখে দেব কিছু সময়ের জন্য তো এরপর হচ্ছে তরকারিতে আমি ঝোলটা অ্যাড করে দিলাম আর এরপর আমি নেক্সট মানে তরকারির কিছু সময়ের জন্য অফ ক্যামেরায় চলে গিয়েছিলাম তারপর ফিরে এসে তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন হচ্ছে আমি তরকারিতে মাছটাকে দিয়ে নেব আর মাছ দিয়ে কিছু সময় রান্না করে নেব আর কিছু সময় রান্না করে নিলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে এই তো আমার রান্না কিন্তু হয়ে এসেছে আর রান্নাটা কিন্তু খুবই মজার হয়েছিল খেতে খুবই ভালো লেগেছে এরপর হচ্ছে আমি রাইস কুকারে ভাত রান্না করে নিয়েছি এই তো ভাতও হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি নেক্সট কি কাজ করি তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো এই তো আজকে গাছ থেকে একটা পেঁপে বেড়ে নিয়ে এসে পেঁপেটাকে খুব ভালোভাবে কুচি করে কেটে তেঁতুলের টক দিয়ে আমি কিন্তু পেঁপেটাকে কাঁচা পেঁপেটাকে চিনি সাহায্যে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর খেতে কিন্তু এটা খুবই মজা হয়েছিল অসম্ভব মজার তো কারো যদি এই রেসিপিটা লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে আর আমি হচ্ছে এটা খুব ভালোভাবে খেয়ে নিচ্ছিলাম এরপর হচ্ছে আমি পরের দিন সকালে একটু বাজারে গিয়েছিলাম তো বাজারে কিছু ফুটেজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দোকানে গিয়েছিলাম আমার কিছু প্লাস্টিকের বয়মের দরকার বাটির দরকার ছিল তো যেগুলো কেনার জন্য গিয়ে ভাবলাম কিছুটা ফুটেজ নিয়ে আসি আর এটা কিন্তু কোনো ব্র্যান্ডের দোকান না এটা একটা নন ব্র্যান্ডের দোকান এখানে প্রায় সব ধরনের জিনিসই a to z পাওয়া যায় তারপরে তো আমি কি কিনে নিয়ে আসলাম তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমি তো দুটো বাটি কিনে নিয়ে এসেছি আর হচ্ছে একটা টিবিন বাটি কিনে নিয়ে এসেছি তো কিউট একটা টিবিন বাটি দেখতে পেলাম আর হচ্ছে আমার কেনার খুব আগ্রহ বেড়ে গেল আর আশা করি ভালো লেগেছে আজকের ভিডিও ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ বন্ধুরা আসসালামু আলাইকুম